গাইস, এই বছরের প্রথম শসা আজকে আমি খাবো, তাও টাটকা জমির থেকে তুলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস, ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ব্লগ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে গাইস। হ্যাঁ গাইস, আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে যে আমি অনেক দিন পর বাইরে ছিলাম, বাইরের থেকে বাড়ি এসে আজকেই মাঠে আসলাম ঘুরতে। আর এদিকে গাইস, শসা গাছ যখন আর কি মাচা করে থুয়ে গেছিলাম যখন ছোটো ছিল, এই সব আমার হাতেই করা, এগুলো সব করে থুয়ে আমি গিয়েছিলাম। আর এখন দেখছি গাইস শসা উঠছে, তো দেখবো গাইস কেমন শসা ধরেছে গাছে। আর গাইস, এই যে শসার মাচার তলা, এগুলো সব শসা ঝুলছে। আর গাইস, এদিকে পানি হচ্ছে, ওর জন্য কাদা রয়েছে, ওর জন্য বেশি ভেতরে ঢুকতে পারবো না গাইস। তো এই গাইস, এই বছরের প্রথম শসা আজকে আমি খাবো, তাও টাটকা জমির থেকে তুলে। তো গাইস, আমি একটা শসা খুঁজবো এখন। আর গাইস, একটা শসা পেয়েছি, এই যে এটা এখন আমি খাবো। আর গাইস, এই শসার ওপরে কাটা কাটা রয়েছে, এগুলো ভালো করে সাফ করে নেবো, মানে পুঁচে নেবো, না তো গালে গাইস ফুটে যাবে। আর গাইস, শসাটা তুলেছি এখন, আর মানে জমির থেকে টাটকা শসা তুলে খাওয়া কেমন হয়েছে দেখি টেস্ট। গাইস, খুব মিষ্টি। আর প্রথমত শসাটা টাটকা এখন তুললাম, তোমরা দেখলে গাইস যে এখন খ্যাত থেকে, এই যে এটা হলো আমাদের খ্যাত, শসা খ্যাত। তো এখন তুলে শসাটা খাচ্ছি, মানে হেভি টেস্ট, ঠিক আছে গাইস। গাইস, পুরো এক মাস পর ব্লগ ভিডিও বানাচ্ছি, মাঠে এসে কাজে ছিলাম, ব্লগ ভিডিও বানানো হয়নি, তো আজকে একটা বানালাম গাইস। মনে হলো যে তোমাদেরকে দেখাই, গ্রাম এলাকার ছেলে, সবজি আমরা সব এখানে টাটকা টাটকাই খাই গাইস। আর তোমরা মানে যারা বাইরে থাকে, যাদের ওখানে চাষ হয় না, তারা তো আর টাটকা খেতে পারে না। তো গাইস, আমি তোমাদেরকে দেখালাম যে শসা চাষ কেমন করে, মানে শসা মাচা কেমন করে বানাই। আর দেখো গাইস, এই যে এটা হলো শসার মাচা, আর কুমড়ো বসিয়ে দিয়েছি, যখন এই শসা নষ্ট হয়ে যাবে তখন এই যে এই কুমড়ো গাছগুলো বসানো রয়েছে, ওই দিকে বসানো রয়েছে গাইস, আর ভেতরে ভেতরে বসানো রয়েছে, সেই কুমড়ো গাছগুলো মাচায় তুলে দেবো, তাহলে এই মাচার মধ্যেই কুমড়োও হয়ে যাবে গাইস, ঠিক আছে। আর গাইস, তোমাদেরকে দেখাবো আমাদের এখানে এখন শসা চাষ রয়েছে, এগুলো পটলও করেছে, অনেকে পটল করেছে, শসা করেছে, মানে সারা মাটি এখন শসা। এই যে গাইস, এইগুলো সব শসার চাষ করেছে গাইস, যত নিচের দিকে যাব ওইদিকেও শসা রয়েছে, মানে চারিদিকে শসা। আর এই যে পটল চাষ করেছে এটা। সো গাইস, ভিডিওটাতে লাইক করতে ভুলবেন, আর কমেন্ট করবে গাইস, মানে যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, যে যেখান থেকে দেখছো গাইস কমেন্ট করবে, আর কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেগুলোও কমেন্ট করবে গাইস। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল নোটিফিকেশান অল করে রাখবে, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপডেট করব, তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে গাইস। আর গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।